আল্লাহ রাসূল বলেন না আদাতুল ইবাদিয়াস সালিহিন রাসূল বলেন আল্লাহ তাআলা বলেন আদাতু আমি তৈরি করে রেখে দিয়েছি লিইবাদিয়াস সালিহিন আমার নেককারদের জন্য সুবহানাল্লাহ আমার নেক বান্দাদের জন্য আমি রেডি করে রেখে দিয়েছি মালা আইনুন রাত ولا أذن سمعت ولا خطر على قلب بشر এত কিছু আমি রেডি করে রেখে দিয়েছি যেটা কোন চোখ জীবনে কখনো দেখেনি কোন কান জীবনে কখনো শুনেনি কোন দিল জীবনে কখনো কল্পনাও করেনি এবার রাসূল বলেন ফাকরাহু ইন শিতুম যদি তোমরা চাও তাহলে ওই আয়াতে কারিমা পড়ে নাও فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون رب العالمين বলেন পৃথিবীর কেউ জানে না আমি তাদের জন্য কতটা নিয়ামত গোপন রেখেছি কি কি গোপন রেখেছেন বলেন কত সৌন্দর্য যে আমি গোপন রেখেছি পৃথিবীর কেউ জানে না ছায়ার পেছনে ছুটছো ছায়া ছায়া শুধু ছায়ার পেছনে ছায়া বলেন কি ছায়া কিসের পেছনে ছায়া পুরো দুনিয়াটাই ছায়া বলেন দুনিয়াটা কি বলেন ছায়া দুনিয়াটা কি আসল কোনটা জান্নাত সুবহানাল্লাহ আসল কোনটা বলেন জান্নাত দুনিয়াটা কি ছায়া আচ্ছা ছায়ার পেছনে ছুটলে কতদিন ছুটলে পাবেন হ্যাঁ এজন্য রাসূল হযরত আলী বলেন আদ-দুনিয়া মুদবিরা ওয়াল আখিরা মুকবিলা আদ-দুনিয়া মুদবিরা ওয়াল আখিরা মুকবিলা দুনিয়া শুধুই পিছে হটে আখিরাত শুধুই সামনে আসে বলেন দুনিয়া শুধু কি দুনিয়া শুধু আচ্ছা আপনি এদিকে যাচ্ছেন আর আরেকজন ওদিকে যাচ্ছে কয় মাইল গেলে ওরে পাবেন বুঝে না কথা পাওয়া যাবে কেমনে পাওয়া যাবে দুজন আর দুনিয়া মুদবেরা দুনিয়া শুধু পিছে যায় ওয়াল আখিরা মুকবেলা আখিরাত শুধু সামনে থেকে আসে দুনিয়া শুধু ভাগে আখিরাত শুধু আসে বলেন কি বলছে বলেন দুনিয়া শুধু কি পিছে হটে আমাদের থেকে পিছে হটছে না সামনে আসে কি আখিরাত শুধু কি সামনে আসে এবার হযরত আলী বলেন লিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন দুনিয়ারও কিছু সন্তান আছে আখিরাতেরও কিছু সন্তান আছে ফাকুনু মিন আবনাইদ দুনিয়া ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া তুমি দুনিয়াওয়ালা হয়ে যেও না দুনিয়ার সন্তান হয়ে যেও না আখিরাতের সন্তান হয়ে জীবন যাপন করো যে বলবে আখিরাত আখিরাত বলেন যে বলবে কি যে বলবে আখিরাত আখিরাত বলেন আল্লাহ তাআলা বলবেন ধরো বেশি বেশি আখিরাত বলবা তুমি তোমার যোগ্যতা মতে আমি দিব আমার যোগ্যতা মতে আর যে বলবে দুনিয়া 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 রব বলেন তুমি তোমার যোগ্যতা সব খোয়াবা তোমার যোগ্যতা মতেও দুনিয়া দিব না আমার যোগ্যতা মতেও দিব না দুনিয়া দিব তাকদীর মতে দুনিয়া কোন মতে দিবে বলেন যদি সবার যোগ্যতা মতে দুনিয়া দিত একটা মূর্খ ঢাকা শহরে বাড়িওয়ালা হইতো না আর যোগ্যতা মতে দুনিয়া দিলে কোনো মাস্টার্স পাশের বাড়ি ছাড়া থাকতো না বুঝেন না কথা ঢাকার ঢাকা শহরে মূর্খের বাড়ি আছে নি হ্যাঁ আছে না নাই আছে তাহলে যদি যোগ্যতা মতে দুনিয়া দিত তারও দিল কি লেগা আর আর যদি তাহলে বোঝা গেছে দুনিয়া দিবে করে যাবে বলেন দুনিয়া তাকদীরের উপরে রেখেছেন আখিরাত তাকদীরের উপরে রেখেছেন দুনিয়া রেখেছেন আমার তাকদীরের ভিত্তিতে আখিরাত রেখেছেন আমার চেষ্টার ভিত্তিতে সুবহানাল্লাহ দুনিয়া কোন হিসাবে মুখস্থ করেন দুনিয়া কোন হিসাবে আবার বলেন তাকদীর وننزل من السماء بقدر معلوم رب বলেন আসমান থেকে আমি যা তোমার জন্য নির্ধারিত করেছি সেটাই পাঠাই আচ্ছা আপনি আপনার ঘরের ছাদে 2000 লিটারের পানি ট্যাঙ্কি রাখছেন এবার 10টা 10টা চেপ ছেড়ে ছেড়ে দেন কত লিটার নামবে একটা টেপ ছাড়েন 15টা টেপ ছাড়েন
কত লিটার নামবে কিন লাগা আছে 2000 নামবে বেশি কত থেকে বেশি নামার কি নাই এবার আল্লাহ তাআলা বলেন অফি সামাই রিজকুকুম অফি সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন রব বলেন আসমানে রিজিক রেখে দিয়েছি আসমানে রিজিক রেখে দিয়েছি অনুনাজ্জিলু মিনাস সামাই বিকদরিন মালুম সেখান থেকে তোমার যদ্দুর দরকার যদ্দুর তোমার জন্য বরাদ্দ এটাই আমি পাঠাই তাহলে টেফ একটা চালালে কটা আসবে সবগুলো চালালেও এখন আপনি যদি 12টা চাকরিও করেন কদ্দুর আসবে 12টা ব্যবসাও করেন যদ্দুর আছে এর বাইরে এক জাররাও আসবে না কি মদিনায় তাইয়েবায় দূর থেকে এক কাফেলা আসলো ওই কাফেলা পরামর্শ করে একজনকে পাঠালেন আমাদের কাছে খাবারের কোনো ব্যবস্থা নাই যাও তো রাসূলের কাছে গিয়ে বলবা আমরা মেহমান আসছি এতজন আমাদের জন্য জন্য রাসূল খাবার পাঠিয়ে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়াচ্ছিলেন আর এই আয়াতে কারিমা পড়লেন এশার নামাজে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা আল্লাহ তাআলা বলেন জমিনে এমন কোন জানোয়ার নাই এমন কোন প্রাণী নাই যার রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা তার কাঁধে নেন নাই পড়লেন কে আবার নামাজে আবার মসজিদে নববী ইমাম কে সাইয়্যিদুল আম্বিয়া মসজিদ কোনটা মসজিদে নববী সাহাবী আয়াত শুনলেন নামাজের ভিতরে সাহাবী মনে মনে ভাবলেন আল্লাহ তাআলা উমা মিন দাব্বা মা মায়নাফিয়া মিন মিনে বয়ানিয়া দাব্বা না করা এমন কোন জানোয়ার নাই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বড় থেকে বড় যাকে আল্লাহ তাআলা রিজিক দিবেন এটা আল্লাহ সিদ্ধান্ত নেন নাই এমন কোন জানোয়ার নাই অতএব আমরা এই 6-7 জন 10-12 জন মানুষ আমরা কি জানোয়ারের মধ্যে পড়ি না সুবহানাল্লাহ আমরা কি দাব্বার মধ্যে পড়ি না আমরা শুধু দাব্বা না আশরাফুদ দাব্বা শ্রেষ্ঠ প্রাণী শ্রেষ্ঠ সৃষ্টি সাহাবী চলে গেলেন অন্যদেরকে গিয়ে বললেন জি খাবার আসবে খাবার সাহাবী তো শুধু আয়াত পড়ে মনে মনে আর কাউকে কিছু বলে না শুধু পড়ে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কে কোথায় আছে তিনি সেটাও জানেন কে কতদিন ধরে থাকবেন সেটাও জানেন এবার সাহাবী শুধু এটা পড়ে একটু পরে একটা লোক আসলো একটা খাজানচা নিয়া বড় এক ট্রে নিয়া এতগুলো রুটি নিয়া এতগুলো গোশত নিয়া এসে বললেন তোমাদের মেহমানদারি ওই সাহাবীরা পেট ভরে খেলেন খেয়ে এবার বললেন এবার আরেকজন যাও বাকিগুলো রাসূলের দরবারে পুষিয়ে দিয়ে আসো বাকিগুলো রাসূলের দরবারে কি দিয়ে আসো পুষিয়ে দিয়ে আসো এবার পরামর্শ মতে আরেকজন গেলেন গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মেহমানদের জন্য আপনি যে খাবার পাঠিয়েছেন এই অবশিষ্ট খাবার আবার নিয়ে আসছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা খাবার নিচে যে নিতে আসছে যে তারে ডাকো খাবার যে নিতে আসছে তাকে কি করো তাকে ডাকো তো তাকে ডেকে নিয়ে আসছে কই শুনো কি হয়েছে তুমি খাবার নিতে আসছিলা কজি ইয়া রাসূলুল্লাহ আমি খাবার নিতে আসছি তো খাবার নাও না ও ইয়া রাসূলুল্লাহ এই আয়াতে কারিমা শুনছি আরে এই আয়াত লয়ে গেছি গা এই আয়াত পড়তে পড়তে গেছি গা তো যিনি জিম্মাদারি নিয়েছেন খাবারে তিনি পাঠিয়ে দিয়েছেন কি হয় এজন্য আমরা অল্প কয়টা মুরগির যখন জিম্মাদারি নেই তো মুরগির চিল্লাচিল্লিতে ঘর ধরে না অল্প কয়টা পাঙ্গাস মাছের জিম্মাদারি নেই তো পাঙ্গাসে কি করে একটার মাথা আরেকটা খায় অল্প কয়টা মাগুরের জিম্মাদারি নেই তো অল্প একটার মাথা আরেকটা খায় লেকিন রব্বে করিম বঙ্গোপসাগরে কতটা পালেন আমি নিজের চোখে দেখছি
দাম্মাম বাহরাইন ব্রিজের গোড়ায় আরব সাগরের পাড়ে আপনি ধরেন যদি 40 কিলো একটানা গাড়ি দিয়া যান সাগরের পাড়ে দিয়া 40 কিলো চোখ জোর দূর যায় দূর মাছ দেখবেন আল্লাহ কত কোটি মাছ আছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না শুধু একটু টিস্যু একটা ফেলে দিবেন চিট চিট করে খালি কি নাচানাচি করে কে খাওয়ায় আল্লাহ ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলা আল্লাহি রিজকুহা এজন্য মেরে ভাইও আল্লাহ তাআলা দুনিয়া জুড়ে দিয়েছেন তাকদীরের সাথে আখিরাত জুড়ে দিয়েছেন তাদবীরের সাথে আমরা বিপরীত করেছি আমরা ভেবেছি আখিরাত তাকদীরের সাথে দুনিয়া তাদবীরের সাথে আমরা ভাবছি দুনিয়া চেষ্টা না করলে হবে না আর আখিরাত ঘুমালেও হবে বুঝেন না কথা আমরা ভাবছি কি বলেন ও আখিরাতে একটা হবে আখিরাতে আখিরাতে একটা হবে আর দুনিয়ার বেলায় ভাবছি চেষ্টা না করলে আসবে কোথায় চেষ্টা না করলে কি শুধু এক চেষ্টা শুধু এক চিন্তা চেষ্টা না করলে আসবে কোথায় এইজন্য চেষ্টা দুনিয়ার জন্য এই পরিমাণ করো যে পরিমাণ দুনিয়াতে থাকবা আর আখিরাতের জন্য এই পরিমাণ করো যে পরিমাণ আখিরাতে থাকবা তাহলে দুনিয়ার জন্য কি পরিমাণ চেষ্টা করা দরকার হ্যাঁ চেষ্টা বাদ দিতে কইছিনি চেষ্টা করব তবে আখিরাতকে সামনে রেখে বলেন আখিরাতকে কি রেখে আখিরাতকে সামনে রেখে আখিরাতকে দুনিয়া 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 বলে জিন্দেগি শেষ হবে বরাদ্দের বাইরে কিছু আসবে না না এটা আমার যোগ্যতা মতে আসবে না আমার রবের যোগ্যতা মতে আসবে এটা আসবে শুধু রবের দান মতে আর আখিরাত আমি যা চাইবো আমি যা বলবো আমি যা চেষ্টা করব রব বলবেন এটা তোমার মতে তুমি করেছো দিব আমার মতে আমি তো আমি ছোট মানুষ আমরা ছোট না বুঝ ব্যবস্থাই ছোট আমরা আমরা আবুজের মতো বলি আল্লাহ আল্লাহ একটা জান্নাত দেন আল্লাহ আল্লাহকে তুই একটা জান্নাত চাইছো তোমার কাছে যাত্র অনেকগুলো জান্নাত কি তোকে অনেকগুলো জান্নাত দিয়ে লাহুম জান্নাতুন জান্নাতুন বহুবচন কি জান্নাতুন জান্নাত মানে কি অনেকগুলো জান্নাত জান্নাত মানে কি বলেন আমরা সাইতে জীবনে চাইছি না আল্লাহ অনেকগুলো জান্নাত দিয়ে দিয়েন কি কইছি কি কইছি আল্লাহ আমার একটা জান্নাত জান্নাতুন ওয়াহিদ এক বছর আল্লাহ জান্নাত দিয়ে দেন একটা জান্নাত তুই তুই আমার কাছে একটা চাইছস অনেকগুলো দিব যা লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল আনহার তোকে অনেকগুলো জান্নাত দিব ওয়া লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান রব্বুল আলামিন বলেন যে আমাকে ভয় করবা আমি তাকে দুটো জান্নাত দিব যে আমাকে ভয় করবা আমি তাকে দুটো জান্নাত দিব জান্নাতুন ফিদ দুনিয়া ও জান্নাতুন ফিল উকবা দুনিয়াতে একটা জান্নাত দিব আখিরাতে একটা জান্নাত দিব দুনিয়াতে বলে জান্নাত দিব দিব বলে দুনিয়াতেও জান্নাত দিবে তবে ধরন ভিন্ন দুনিয়ার জান্নাত কি আখিরাতে জান্নাত কি দুনিয়ার জান্নাত হলো তোমার ইবাদতের মধ্যে মজা দিয়ে দিবে এদের ইবাদতের মধ্যে জান্নাতের মজা পায় সুবহানাল্লাহ